আসসালামু আলাইকুম আমফুন বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এফএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম কোপা আমেরিকায় শিরোপাচয়ের উৎসব মেসি ডি মারিয়াদের ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 28 বছরের অপেক্ষার অবসান রূপগঞ্জের ঘটনায় মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা বলেছেন ওবায়দুল কাদের করোনা ও উপসর্গে খুলনা বিভাগের 60 জন সহ দেশের বিভিন্ন জায়গায় আরও 200 ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা কারণে অকারণে রাস্তায় বাড়ছেই লোকজনের চলাচল মানুষের জন্য অর্থ আর খাদ্যের ব্যবস্থা না করলে কাজে আসবে না লকডাউন মন্তব্য ফখরুলের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রূপগঞ্জের ঘটনায় মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এখন আর অন্য কোনো রাজনীতি নেই করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের মূল রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন কঠোর বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যারা মালিক এভাবে অবহেলা করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনারা যদি সাবধান না হন তাহলে রূপগঞ্জে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই ব্যবস্থা সারা বাংলাদেশে যারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন অনিয়মে অবহেলায় তাদেরকেও কিন্তু কঠিন বার্তা দিয়ে দেয়া হচ্ছে এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের চতুর্থ তলা তালাবদ্ধ রাখার বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম পুড়ে যাওয়া কারখানাটি রোববার দুপুরে ঘুরে দেখে তিনি আশ্বাস দেন এ সময় তিনি বলেন হাশিম ফুড কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি পেতে হবে আহত শ্রমিকদের আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আইনানুগ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনান কান্তি দাস ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন কারখানা পর্যায়ে দুর্ঘটনা কমেনি আগের মতোই আছে পরিবর্তন হয়েছে কেবল মাত্রার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় তথ্য উঠে এসেছে কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগে সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি কারখানা পর্যায়ে নিরাপত্তার বিষয়ে আজ ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সিপিডি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান ভবন সংক্রান্ত দুর্ঘটনা সবচেয়ে বেশি মাঝারি পর্যায়ের কারখানাগুলোতে আর অগ্নিকাণ্ডগুলো মূলত হচ্ছে শর্ট সার্কিট কিংবা বিদ্যুতের গোলযোগের কারণে অনুষ্ঠানে যুক্ত হয়ে বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন রানা প্লাজা পরবর্তী পোশাক খাতের ইমেজ সংকটের মধ্যেই পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গ্রিন কারখানা এখন রয়েছে বাংলাদেশে করোনা ও উপসর্গে খুলনা বিভাগে 60 জন সহ দেশের বিভিন্ন জায়গায় আজও মৃত্যু 200 ছাড়িয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একদিনে 19 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে 6 জন করোনা সংক্রমিত হয়ে এবং 13 জন উপসর্গ নিয়ে মারা গেছেন মৃতদের মধ্যে রাজশাহী 9 জন নাটোরে 6 জন পাবনা 1 নওগাঁয় 2 জন ও কুষ্টিয়ায় 1 জন মারা গেছেন নতুন 74 জন সহ হাসপাতালে ভর্তি আছেন 518 জন এদিকে খুলনা বিভাগে মারা গেছেন 60 জন এর মধ্যে জেলায় মৃত্যু হয়েছে 14 জনের এছাড়া কুষ্টিয়ায় 17 নড়াইলে 7 সাতক্ষীরায় 5 চুয়াডাঙ্গায় 9 জনের মৃত্যু হয়েছে অন্যদিকে রংপুর বিভাগে মারা গেছেন আরও 21 জন ময়মনসিংহে 14 চট্টগ্রামে 14 বরিশালে 8 নাটোরে 8 টাঙ্গাইলে 6 সিলেটে 6 ফেনীতে 6 জন গাজীপুরে 3 গাইবান্ধায় 3 সিরাজগঞ্জে 2 শেরপুরে 2 এবং খাগড়াছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে দিন যতই গড়াচ্ছে কঠোর বিধিনিষেধের মধ্যেই রাস্তায় লোকজনের চলাচল বেড়েই চলেছে কারণে অকারণে অনেকেই বেরিয়ে পড়েছেন রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে কারণ ছাড়া বের হলেই গুনতে হচ্ছে জরিমানা করোনায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু বাড়ছে শনাক্তের হার সেই সাথে মৃত্যুর ভয়কে ছাপিয়ে জীবনের চেয়ে জীবিকাই বড় হয়ে উঠেছে মানুষের কাছে এ কারণে অনেকটাই শিথিল হয়ে পড়েছে লকডাউন লকডাউনের 11তম দিনে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে সড়কের বিভিন্ন পয়েন্টে
চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা উপেক্ষা করে কেউ বেরোতে না পারে সেটার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে চেক করতেছি, যারা এই যৌক্তিক কারণ ছাড়া যারা আছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। সেনাবাহিনী ও জেলা প্রশাসন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। রাস্তায় বের হওয়া পথচারী ও গাড়ির যাত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে জেল জরিমানা। বিনা প্রয়োজনে এ পর্যন্ত বের হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যদিও ব্যাংকের দোহায় দিয়ে দুই একজন বের হয়েছে, পরে তারা স্বীকার করেছে যে তারা আসলে অন্য কাজে যাচ্ছিল। বের হলে যদি কোনো ভ্যালিড কোনো রিজন যদি দেখাতে না পারে, যদি খোঁজ নিয়ে খোঁজ করে পাওয়া যায় যে ওটা ভেরিফাইড না, ইফ ফাউন্ড আনভেরিফাইড, তাহলে দে উইল বি পেনালাইজ। নিজে বাঁচলে দেশ বাঁচবে। এখন আপনি নিজে যদি সেফ থাকেন এবং সিকিউর থাকার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সংক্রমণ কমবে, বাট ব্যক্তিগত মানে অবহেলার কারণে যদি এখন বাকিরা সংক্রমিত হয় এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার হবে। রাজধানীর সব দোকানপাট বন্ধ রয়েছে, তবে সীমিত পরিসরে খোলা রয়েছে আর্থিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে সাধারণ মানুষের জন্য অর্থ আর খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন কোনো কাজে আসবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে চরম অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি এত মারাত্মক হয়েছে। মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে দূরত্ব সৃষ্টি করে সংক্রমণটাকে প্রতিরোধ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেটার জন্য তো সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ ধমক দিয়ে আর গরিব মানুষকে ধরে ধরে নিয়ে আপনার জেলের মধ্যে পড়ে দিলেই তো হবে না। এমনও কথা বেরিয়েছে যে বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে, সেইখানে তাকে গ্রেফতার করার ফলে সেই বাবা অক্সিজেন সিলিন্ডার অভাবে অক্সিজেন অভাবে মারা গেছে। এই অপরিকল্পিত ব্যাপারের ফলে কিন্তু আজকে ঘটনা হচ্ছে। একটা আকুল আবেদন দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, বলা হয়েছে যে কি পরিমাণ টাকা তারা ব্যয়, প্রায় 9,000 কোটি টাকা তারা খরচ করে ফেলেছেন। অথচ দেখা যাচ্ছে যে আপনার কোথাও কোনো ব্যবস্থা নেই, আপনার হাসপাতালগুলোতে কোনো ICU নেই, হাসপাতালগুলোতে অক্সিজেন নেই, সিলিন্ডার নেই, বেড নেই। এই যে আপনার চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতি, যার ফলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা এতটা মারাত্মক হয়ে দেখা দিচ্ছে। থানা হাজতে অসুস্থ হয়ে পড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে হাতকড়া পরিয়েই ঠাকুরগাঁও সদর হাসপাতালে রাখা হয়েছে তানুকে। বরাদ্দের বিপরীতে করোনা আক্রান্ত রোগীদের কম টাকার খাবার পরিবেশন করা হচ্ছে এমন সংবাদ প্রকাশের জেরে হাসপাতালে তত্ত্বাবধায়কের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি জাগো নিউজ 24.com-এর জেলা প্রতিনিধি। পুলিশ জানায় কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তিনি, তাই তার কিছুটা শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা রয়েছে, এজন্য তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মামলায় তানু ছাড়া বাকি দুজন আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজ বাংলা 24.com-এর জেলা প্রতিনিধি রহিম শুভ। এদিকে তানুর মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। স্বাধীনতার 50 বছর পরও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে এতটুকু সচেতন নন অর্ধেকের বেশি নারী। বিয়ে, সন্তান ধারণ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, কোনো বিষয়ে নিজের মতামতটুকুও দিতে পারছেন না অনেকেই। এমনই এক অবস্থায় বিশ্বজুড়ে আজ পালন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্লেষকরা জানিয়েছেন, পরিবার পরিকল্পনায় নারীর পছন্দ ও অধিকার নিশ্চিত করা না গেলে জন্ম নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য কোনোভাবেই সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের 59% মেয়ের বিয়ে হয় বয়স 18 হওয়ার আগেই, আর কিছু বুঝে ওঠার আগেই 15 বছরের কম বয়সী 22% মেয়েকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। মহামারীতে বাল্য বিয়ের এই হার বেড়েছে 13%, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। কেবল বাল্য বিয়ে নয়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও ঝুঁকিপূর্ণ গর্ভপাতও বেড়েছে আশঙ্কাজনক হারে। চলতি বছরের 1 জানুয়ারি একদিন এই দেশে জন্ম নিয়েছে 9,236 শিশু, যা দৈনিক গড় জন্মসংখ্যার চেয়ে 1,000 বেশি। এই তথ্য ইউনিসেফের। সার্বিক দিক বিবেচনায় কোনো কিছুই চলছে না পরিকল্পনা মাফিক। আনইনটেন্ডেড প্রেগনেন্সি অ্যান্ড আনসেফ অ্যাবর্শন, এগুলিকে আপনি যদি প্রতিরোধ করতে চান তাহলে আপনাকে প্রথম থেকেই কাজ করতে হবে। আপনাকে বাল্য বিবাহটাকে প্রতিরোধ করতে হবে, আর্লি প্রেগনেন্সিটাকে কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে ইনফরমেশন দিতে হবে এবং সার্ভিসটাকে তার কাছে নিয়ে যেতে হবে। পরিবার পরিকল্পনার কার্যক্রমে যে অধিকারের কথা বলা হয় এটা অনেক আগে থেকেই কিন্তু বলা হচ্ছে, সেই 1966 সাল থেকে। এই 55 বছরেও কিন্তু দেখেন আজও প্রতিপাদ্য হচ্ছে অধিকার এবং পছন্দের অধিকার। তার মানে পুরো পরিপূর্ণভাবে কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই, এটা করতে হবে।
সমন্বিত পরিবার পরিকল্পনা জোরদারে কিশোর কিশোরীদের অধিকার ও পছন্দ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি ভুল ধারণা দূর করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ফ্যামিলি প্ল্যানিংটা যেন শুধুই মেয়েদের মেয়েদের জন্য, এটা একেবারেই ভুল। দম্পতির মধ্যে পুরুষ এবং মহিলা দুইজনেরই কিন্তু সমান অধিকার আছে। তারা কোন পদ্ধতিটাকে বেছে নেবেন, কবে সন্তান গ্রহণ করবেন, স্পেসিং কী হবে, সংখ্যা কত হবে, এইটাকে ধীরে ধীরে পরিপূর্ণভাবে এস্টাবলিশ করতে হবে। প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে যদি তারা সচেতন না হয় তাহলে তারা তার অধিকার এবং পছন্দ কী হয় তারা বেছে নেবে, তা পারবে না তো। একটা বাচ্চা থেকে একটা বাচ্চা নিতে কতটুকু সময় দরকার এবং কতটুকু সময়ের মধ্যে শিশু মানে নিলে স্পেসিং করলে তার স্বাস্থ্য ভালো থাকবে, তার ফ্যামিলি ভালো থাকবে, তার প্রথম বাচ্চাটা ভালো থাকবে, এগুলি সব কিন্তু তার পছন্দের ব্যাপার। এবং পছন্দ থাকলে হবে না, এটা তার রাইটস। এবং রাইটস হলে যখন সে তার রাইটস সম্বন্ধে সচেতন হবে তখন কিন্তু সে খুঁজবে যে কোথায় সে তার মানে সেবাটা পাবে। পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছাতে মহামারী বিবেচনায় গ্রাহক সেবা ডিজিটাল করার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। মারামারিতে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে একজন নিহত হয়েছে। এদিকে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর, বিক্ষোভ করেছে বন্দীরা। শনিবার রাতে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে শিহাব মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর 5 মে ব্রাহ্মণবাড়িয়ায় একটি চুরির মামলায় আটক হয়ে সেফ হোমে ছিল শিহাব। শিশু উন্নয়ন কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, রাতে নিজ তলার সেফ হোমে মারামারির খবর পান তিনি। এ সময় শিহাবকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শনিবার রাতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে কয়েদিরা। পুলিশ জানায় শিশু উন্নয়ন কেন্দ্রে খাওয়া, চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সংকট সমাধানের দাবিতে তারা বিক্ষোভ করেছে। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানান, কেন্দ্রটিতে 248 জন বন্দী রয়েছে। বেশ কিছু দাবিতে তাদের অসন্তোষ রয়েছে। 2020 সালে 13 আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 বন্দী কিশোরের হত্যা ও 15 জনের আহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোপা আমেরিকার শিরোপা জয়ের উৎসব মেসি, ডি মারিয়াদের ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 28 বছরের অপেক্ষার অবসান। রূপগঞ্জের ঘটনায় মালিকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার, অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী সতর্ক বার্তা বলেছেন ওবায়দুল কাদের। করোনা উপসর্গে খুলনা বিভাগে 60 জন সহ দেশের বিভিন্ন জায়গায় আজও 200 ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা। কারণে অকারণে রাস্তায় বাড়ছে লোকজনের চলাচল, মানুষের জন্য অর্থ আর খাদ্যের ব্যবস্থা না করলে কাজে আসবে না লকডাউন, মন্তব্য ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।